আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছেন। চলে এলাম আপনাদের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ফর্ম পূরণের ভিডিও নিয়ে, এবং এটি হলো যারা অনার্স তৃতীয় বর্ষে নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়নে পরীক্ষা দিবেন, তারা কিভাবে নির্ভুলভাবে সঠিক পদ্ধতিতে অনলাইনে ফর্ম ফিল আপটি করতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, সবার প্রথমে এই যে ওয়েবসাইটটি রয়েছে nubd.info ওয়েবসাইটটি রয়েছে, এখানে আসতে হবে। তারপর এটাতে লগ ইন করার পরে এখানে অনার্স ট্যাব দেখতে পাবেন, যেহেতু এটি অনার্স তাই অনার্স ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই ধরনের একটি ট্যাব দেখতে পাবেন, এখানে দেখুন লেখা রয়েছে 2020 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন আবেদন ফর্ম পূরণ। তো এখানে নোটিশ রয়েছে, এখানে অ্যাপ্লাই ফর্মটি রয়েছে, নোটিশটি অলরেডি আপনারা জানেন। তারপরে আমি একটু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে নোটিশটি দেখাচ্ছি, তারপরে কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সেটি দেখিয়ে দিব। চলুন আমরা যদি নোটিশটির দিকে লক্ষ্য করি, এখানে বলা রয়েছে 2013-14 সালের শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস অনুযায়ী এখানে ফর্ম ফিল আপটি করা হবে, এবং এর জন্য প্রতিটি তত্ত্বীয় বিষয়ের জন্য 250 টাকা করে, এবং অদো কোর্স যারা নেবে তাদের জন্য 200 টাকা করে, ব্যবহারিক প্রতি কোর্স হিসেবে 250 টাকা, এবং কেন্দ্রীয় তত্ত্বীয় ফি প্রতি পরীক্ষার্থী হিসেবে কলেজে জমা হবে 450 টাকা করে। কেন্দ্রীয় ফি ব্যবহারিক প্রতি পরীক্ষার্থী হিসেবে কলেজে জমা হবে 120 টাকা করে, ইনক্লুস পরীক্ষা ফি অন্যান্য মিলে 300 টাকা করে, এবং বিশেষ অন্তর্ভুক্ত ফি বা গ্রেড উন্নয়ন মান উন্নয়ন যদি দেয় সেক্ষেত্রে অতিরিক্ত ফি হিসাবে 300 টাকা করে, আপনাদের হিসাব করে যতটি সাবজেক্ট হবে ততটি সাবজেক্টে টাকা জমা দিতে হবে। তো এই জন্য আপনাদের আবেদন ফর্ম শুরু হয়েছে আজকে থেকে 15 সেপ্টেম্বর থেকে, এবং শেষ হবে আগামী 10 অক্টোবর পর্যন্ত। এছাড়া ডাটা এন্ট্রি নিশ্চয়ন করবে কলেজ কর্তৃক 11 তারিখ, এবং সোনালী ব্যাংকে কলেজ কর্তৃক টাকা জমা দিবে 12 থেকে 13 তারিখ, এবং অন্যান্য কাজগুলো সর্বশেষ কাজ শেষ হবে 17 তারিখে। এরপরে এখন কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না, তা একটু আমরা বিস্তারিত আবেদন করব। সবার প্রথমে আপনাদেরকে আবেদন ফর্মটি করতে হবে, সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এবং আবেদন করার পরে আপনাদেরকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি ছবি নির্দিষ্ট স্থানে যেখানে ছবির ঘর রয়েছে সেখানে আটকাতে হবে। এরপর সেই ছবিটি ফর্মের সাথে যুক্ত করে আপনাদেরকে রেজিস্ট্রেশন কার্ডের একটি ফটোকপি সহ কলেজে গিয়ে জমা দিতে হবে। এরপর কারা কারা করতে পারবে, সবার প্রথমে নিয়মিত যারা রয়েছে 2013-14 শিক্ষাবর্ষ অনুযায়ী সিলেবাস অনুযায়ী যারা 17-18 বর্ষে নিয়মিত শিক্ষার্থী রয়েছে, এবং যারা 2019 সালে দ্বিতীয় বর্ষ পরীক্ষায় প্রমোটেড হয়েছে তারা তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছে, এবং তারা আবেদন করতে পারবে নিয়মিত শিক্ষার্থী হিসেবে। এরপর অনিয়মিত হলো 2013-14 সালে শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী 2014-15 সেশন, 15-16 সেশন, 16-17 সেশনে ইতিপূর্বে যারা দ্বিতীয় বর্ষ পরীক্ষায় প্রমোটেড বা উত্তীর্ণ হয়ে অনার্স তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু 17-18-19 সালের তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণের জন্য প্রমোটেড হয়নি, তারা 2020 সালে আবার অনিয়মিত হিসেবে পরীক্ষা দিতে পারবে। এছাড়া গ্রেড ইউনিয়ন অর্থাৎ ইমপ্রুভমেন্ট যারা রয়েছে তারা পরীক্ষা দিতে পারবে। তাদের ক্ষেত্রে হলো যে সকল শিক্ষার্থী ইতিপূর্বে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে চতুর্থ বর্ষ উত্তীর্ণ হয়েছে কিন্তু একটি কোর্সে বা একাধিক কোর্সে অ্যাপডেট রয়েছে এবং যে কোনো একটি পত্রে অনুপস্থিত রয়েছে, তারা সেক্ষেত্রে আবেদন করতে পারবে। এক্ষেত্রে 2019 সালে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় একজন শিক্ষার্থী এক বা একাধিক কোর্সে যদি সি বা ডি গ্রেড পেয়ে থাকে, তারা ওই কোর্সে 2020 সালে অনার্স তৃতীয় বর্ষ প্রমোশনে পরীক্ষা দিতে পারবে শুধুমাত্র 2টি কোর্সে। শুধুমাত্র দেখুন একাধিক কোর্স যদি থাকে সেক্ষেত্রে শুধুমাত্র 2টি কোর্সে পরীক্ষা দিতে পারবে একজন পরীক্ষার্থী, সর্বোচ্চ 2টি কোর্সে গ্রেড ইউনিয়ন পরীক্ষা দিতে পারবে, একাধিক যদি থাকে সেটি পারবে। এছাড়া যেগুলো শুধুমাত্র অ্যাপ গ্রেড রয়েছে সবগুলো পরীক্ষা দিতে পারবে, শুধুমাত্র উন্নয়নের ক্ষেত্রে অর্থাৎ গ্রেড ইউনিয়নের ক্ষেত্রে আপনারা 2টি কোর্সে আবেদন করতে পারবেন। এরপর এখানে বিস্তারিত অনেক কিছু বলা রয়েছে, পাঠ্যসূচি কি এগুলো আপনারা দেখে নিতে পারবেন, এখানে তেমন কিছু আমার বলার নেই। চলুন এবার আপনারা কিভাবে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন, সবার প্রথমে এই অংশটি আসতে হবে। এই অংশে আসার পর এখানে অনলাইন ফর্ম ফিল আপ পরে স্টুডেন্টস এখানে ক্লিক করবেন। এই ট্যাবে আসার পরে আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার শুধুমাত্র একটি রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এখানে নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। তো আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি হুবহু এখানে বসিয়ে দিবেন। আমি এখন রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাদের এখানে স্টুডেন্ট ইনফরমেশন লেখা থাকবে, এখানে আপনার নাম, আপনার ফাদার্স নেম, কলেজ কোড, সাবজেক্ট নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার সহ স্টুডেন্ট টাইপটি লেখা থাকবে। যারা ইমপ্রুভমেন্ট এখানে ইমপ্রুভমেন্ট লেখা থাকবে, যারা রেগুলার তারা এখানে রেগুলার লেখা থাকবে। এরপরে হলো এখানে মোবাইল নাম্বার দিতে হবে, আপনার হাতে থাকা অর্থাৎ আপনার কাছে রেগুলার যে মোবাইল নাম্বারটি থাকে সেটি দিতে হবে। এটি যদি ভুল করেন কিন্তু এটি ঠিক করার কোনো অয়ে নেই, তাই এটি সঠিকভাবে দেওয়ার সময় সঠিকভাবে নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি সঠিকভাবে দেওয়া হয়ে গেলে আপনি নিচে কম্পালসারি সাবজেক্ট যেগুলো সেগুলো দেখতে পাবেন।
নিচে কম্পালসারি সাবজেক্টগুলো দেখতে পাবেন, এখানে যতগুলো সাবজেক্ট রয়েছে এগুলো সবগুলো কম্পালসারি। যারা ইমপ্রুভমেন্ট দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে যে সাবজেক্টগুলো ইমপ্রুভমেন্ট দিতে পারবেন সেগুলো সিলেক্ট করার অপশন দেখতে পাবেন, যদি একাধিক থাকে আর দুইয়ের কম থাকলে সেটা ডাইরেক্ট দেখা যাবে, আর যেগুলো ফেল করেছেন সেগুলো কম্পালসারি অপশনে দেখতে পাবেন। আর অপশনাল কোনো সাবজেক্ট থাকলে সেটি দেখাবে। থার্ড ইয়ারে এখানে যার জন্য আবেদন করছি তার কোনো অপশনাল সাবজেক্ট নেই, তাই সেটি নেই, কিন্তু অপশনাল সাবজেক্ট যদি থাকে তাহলে আপনার পূরণ করার সময় সেই অপশনাল সাবজেক্টটি তার কোড দেখে তারপরে সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটন ক্লিক করার পরে আপনারা এখানে একটি অ্যাপ্লিকেশন কপি দেখতে পাবেন, পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে। এই পিডিএফ ফাইলটি আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। মোবাইলে করলেও সেখানে ডাউনলোড অপশন দেখতে পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে এখানে দুটি অংশ রয়েছে, এখানে দুটি অংশ আপনাদের কলেজে জমা দিতে হবে। একটি কপি আপনি দুটি কপি করে নেবেন, দুটি কপি করে নিয়ে আপনি কলেজে গিয়ে সেই কপিটি জমা দিবেন, এবং এই কপিটি অবশ্যই আপনাদের লাস্ট ডেট যেটি তার আগে জমা দিতে হবে। এবং এখানে দেখুন আপনার এখানে কত টাকা ফি সেটি এখানে দেখাচ্ছে, এখানে আপনার ফি, এছাড়া কলেজ কর্তৃক কিছু ফি রয়েছে সেটি সহ আপনাদের টোটাল যত টাকা কলেজে আসবে তত টাকা গিয়ে, এবং এই কপিটি এবং আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং আপনি এক কপি সদ্য তোলা ছবি পাসপোর্ট সাইজের সেটি নিয়ে কলেজে গিয়ে জমা দিবেন। আশা করি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নেক্সট ভিডিও সবার আগে পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।